হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ফুটবল খেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে। ফুটবল খেলার নিয়ামক সংস্থা হলো ফিফা। ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1904 সালের 21শে মে প্যারিসে আন্তর্জাতিক ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা প্রতিষ্ঠিত হয়। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর অবস্থিত। কবে প্রথম ফুটবল বিশ্বকাপ খেলা হয় এবং প্রথম জয়ী দলকে? 1930 সালের প্রথম বিশ্বকাপ ফুটবলে উরুগুয়ে আর্জেন্টিনাকে পরাজিত করে, অর্থাৎ 1930 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ হয় এবং এই খেলায় উরুগুয়ে আর্জেন্টিনাকে পরাজিত করে। প্রথম পরিবর্তিত খেলোয়াড় প্রথা কবে চালু হয়? 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে প্রথম পরিবর্তিত খেলোয়াড় প্রথা চালু হয়। বিশ্বকাপে প্রথম ডোপ পরীক্ষা কবে চালু হয়? 1974 সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপে প্রথম ডোপ পরীক্ষা চালু হয়। সবকটি বিশ্বকাপের মূল পর্বে খেলার নজির আছে কোন দেশের? একমাত্র দেশ হিসেবে ব্রাজিলের সবকটি বিশ্বকাপের মূল পর্বের খেলার নজির আছে। কবে প্রথম লাল কার্ড ও হলুদ কার্ড প্রথা চালু হয় ফুটবলে? 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে প্রথম লাল কার্ড ও হলুদ কার্ড প্রথা চালু হয়। কবে প্রথম জার্সিতে নম্বর দেওয়ার প্রচলন শুরু হয়? 1938 সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে জার্সিতে নম্বর দেওয়ার প্রচলন শুরু হয়। কোন ফুটবল বিশ্বকাপে প্রথম নক আউট পর্বে শেষ হয়? 1938 সালের ফ্রান্স বিশ্বকাপে নক আউট পর্বে খেলা শেষ হয়। কত সালে ফুটবল বিশ্বকাপে পূর্ব ও পশ্চিম জার্মানি প্রথম মুখোমুখি হয়? 1974 সালের বিশ্বকাপে পূর্ব ও পশ্চিম জার্মানি প্রথম মুখোমুখি হয়। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিকবার প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া দলটির নাম কি? স্কটল্যান্ড সর্বাধিক 8 বার বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে।